রবিবার দুপুর 12টা। নাগাল্যান্ডের ডিমাপুর জেলার বার্মা ক্যাম্পের পূর্ব ব্লকে ভয়াবহ আগুনে বহু ঘরবাড়ি পুড়ে ছাই। আগুনে পুড়ে মারা গেছেন 70 বছরের এক বৃদ্ধাও, আহতের সংখ্যাও বহু। সংবাদ মাধ্যম সূত্রে খবর, এলাকায় খড়ের তৈরি প্রচুর বাড়ি ছিল, আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় সেই বাড়িগুলো পুড়ে নষ্ট হয়ে যায়। ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্ত হয়ে পড়েছেন 900 জন বাসিন্দা। ঘটনাস্থলে ছুটে আসে বেশ কয়েকটি দমকলের ইউনিট। 3 ঘন্টা ধরে চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা বলে জানা গেছে। দমকল সূত্রে খবর, গ্যাস সিলিন্ডার ফেটে ওই এলাকায় আগুন লেগেছিল। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।